দর্শক, ব্রেকিং নিউজ যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কি নিউজ, ব্রেকিং নিউজ! ভিডিওটা একটু স্কিপ করবেন না, একটা জিনিস দেখানো বাকি আছে। এক আপু মনির কিছু কথা শোনাবো, বুবলিকে নিয়ে কি বাংলা ওয়াশটা আপু মনি করছে, ঠিক আছে? বুবলিকে মানে আমাদের ডুবলিকে কি বাংলা ওয়াশটা আপু মনি করছে সেটা শুনে যাবেন, অবশ্যই মিস করবেন না। তো যাই হোক, আমরা এবার ডুবলিকে মানে আমাদের ডালিউড বিউটি কুইন, সে তো আবার লাগাইছে ডালিউড বিউটি কুইন। তো যাই হোক, এই বিউটি কুইনকে যে বাংলা ওয়াশটা করেছে আমেরিকা থেকে এক আপুমণি, তো সেই আপুমণির সাথে আমার সামটাইম কথাবার্তা হয়। তো সেই আপুমণির কথাবার্তাগুলো আমার মনে একটু তুলে ধরা দরকার, তো আপনারাই শুনেন একটু কি বলে। দর্শক, বিশ্বাসঘাতকতা করলে আমরা কিন্তু তাকে একটা গালি দেই, সেটা কি মির্জাফর, মানে মির্জাফর একটা গালির নাম। তো আমার কাছে কেন জানি মনে হয় এই স্বামী হাতিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, এই যে বুবলি এই নামটা, এটা খানিক দিন পরে আসলে আমার মনে হয় মির্জাফরের কাতারে চলে যাবে। মানে ধরেন যে কোনো কারোর একটা স্বামী কেউ একটা ছিনিয়ে নিয়েছে এভাবে বা ট্র্যাপে ফেলেছে, তাকে আমরা বলতে পারি এই তুই কি বুবলি হয়েছিস, ফোন রেকর্ড ফাঁস, ইয়েস, বেরিয়ে এসেছে থলের বিড়াল। যে থলের বিড়ালটা অনেকদিন আগেই বেরিয়ে এসছে, কিন্তু অনেকেই আবার জোরপূর্বক বিড়ালটাকে আবার থলের মধ্যে ভরাতে চেয়েছিল, কিন্তু পুরো ঘটনাটাই এখন একদমই খোলাসা, একদম পানির মতো ক্লিয়ার। না জেনে বলছেন এসব কিছু, আপনার কাছে আছে কোনো প্রমাণ? সাকিবের দালাল আপনি, আরো অনেক যাবতীয় কুরুচিপূর্ণ কথাবার্তা এই মানুষগুলোর মুখ থেকে বের হয়। বাট কষ্টের বিষয়টা কি জানেন, এর মধ্যে অনেকগুলো মেয়েও ছিল। তো যে মেয়েরা একটা মেয়ে একটা মানুষের সংসার ভাঙছে, সেই মেয়ের কাজে আবার আরেকটা মেয়ে খুশি হচ্ছে, মানে এটা আসলে হোয়াট কাইন্ড অফ মানে বিহেভিয়ার আমি জানি না। তো যাই হোক, গরম গরম ফোন রেকর্ড আমরা সবই শুনেছি। গান বাংলার যিনি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক আরেকজন ফেরজানা মুন্নি, তিনি একদম ওয়েল এডুকেটেড একজন পার্সন, তার সামাজিক একটা অবস্থান আছে। একটু যদি আপনারা আমার আগের ভিডিওটা একটু দেখে আসে, তাহলে আপনারা হয়তোবা সেই ফোন রেকর্ডের অনেক কথার সাথে আমার কথার আপনারা মিল পাবেন, যে আমি বলেছিলাম যে একটা মহিলা বা একটা মেয়ে তার কতটা লাস্ট স্টেজে গেলে, তার ধৈর্যের কতটা শেষ স্তরে গেলে তার মতো একজন ভেরি ওয়েল একজন পার্সন এরকম ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারে। সে কিন্তু একদিন দুই দিনে দেয়নি, সে একটা পর্যায়ে গিয়ে বায়াসড হয়ে এটা দিতে বাধ্য হয়েছে। আবার সেটাকে হ্যাক নামের একটা এই গল্প বুনেছে যে এই বুবলি এবং সবাই মিলে, তো সেটারও আসলে সে কিন্তু সাড়া দিতে চায়নি। কিন্তু সে একটা মহিলা, দিন শেষে তার বাচ্চা আছে তিনটা বা তার একটা ভরা ফ্যামিলি, কোনো মেয়ে চায় না এক দুই দিনের মধ্যে তার সংসারটা এরকম হয়ে যাক, শেষ পর্যন্ত চায় যে আমার সংসারটা বেঁচে থাকুক, ভালো থাকুক। যার কারণে ফলশ্রুতিতে তিনি কিন্তু ওই স্ট্যাটাসটা দিতে বাধ্য হয়েছিলেন যে না, হ্যাক হয়েছে বা কিছু একটা। পেয়েছেন তো আপনারা তার প্রমাণ, মুখে কুলু পেটেছে এবার আপনাদের। সাকিব খান কি পেরেছে সত্যের সাথে এই যে মুখের মধ্যে যারা কথা বলেছেন ঠাস করে একটা চড় মেরে দিতে? পেরেছে তো, তাই না? আর কেউ বলবেন যে সাকিব খান নিজে নিজে বুবলির প্রেমে পড়ে ভাসতে ভাসতে এই সব কিছু করেছে? না, একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে বলছি যে এই একটা মেয়ে বুবলি, আপনারা তো কল রেকর্ডে শুনেছেন, আমি ওগুলোকে আর রিপিট করছি না, আমি আমার এখান থেকে রিয়েলাইজেশনটা বলছি আপনাদেরকে। সে তার এতটুকু একটা ছোট বাচ্চা, বীর মাসুম একটা বাচ্চা, তাকে রেখে এভাবে একটা মেয়ে যদি হ্যাংলার মতো সারাক্ষণ বসে থাকে, এবং ফেরজানা মুন্নি কিন্তু বলেছে যে তার ভিতর ওই বিহেভিয়ার গুলো আছে যে একটা ছেলেকে কিভাবে সে কাবু করে ফেলবে। তো এরকম ভাবে সারা দিন রাত যদি গিয়ে বসে থাকে নির্লজ্জের মতো, তার ওয়াইফ আছে সামনে তবুও সে বিভিন্ন কথার মধ্যে একটা সবসময় একটা ভালো ভালো মানে ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে থাকে, যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে খুবই পুত পবিত্র এরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকে, তো ছেলেরা তো এটা করবেই, পা পিছলে পড়বেই, আর পা পিছলে পড়লেই হচ্ছে ছেলেদের দোষ। আজকে দেখলেন তো যে এই এক বুবলি অপু বিশ্বাসের সংসারটা ভেঙেছে। ধরলাম অপু বিশ্বাস হচ্ছে, উনিও একজন নায়িকা, উনিও একজন ফিল্মের, ধরলাম কোনো না কোনো একটা ঝামেলা সেখানে ছিল। ফেরজানা মুন্নির বেলা কি হয়েছে? তারা তো হ্যাপিলি ম্যারিড ছিল। আপনি কি করেছেন বুবলি? আপনি একটা মেয়ে হয়ে, একটা মেয়ের তো সংসার ভেঙেইছেন, অন্যভাবে প্রেগনেন্ট হলেন, মানে একটা যাচ্ছে তাই কেচ্ছা কাহিনী করলেন, আর এখন দিন শেষে একটা এত সুন্দর ফ্যামিলি সেই সংসারটা আপনি ভাঙছেন, হ্যাংলার মতো গিয়ে ওখানে বসে থাকেন, পড়ে থাকেন, লজ্জা নেই আপনার?
আর দিন শেষে আবার আপনি কান্নাকাটি করে সাকিব খানের ক্যারিয়ারটা কিভাবে নষ্ট করবেন সেটার জন্য একটা আদা জল খেয়ে পড়ে আছেন। এরপরে শিকার কে? সাকিব খান, তাপস, এরপরে বুবলি, শিকারটা কে আমি জানি না। আবার কোন মহিলা সংসার ভাঙতে এসে উঠে পড়ে লেগে যাবে? মানে সাকিব খান একজন হিরো, মানে বাংলাদেশের সুপারস্টার, একটা ব্ল্যাকমেল করার একটা ওয়ে পেয়ে গেছে। এরপর আসলে হচ্ছে তাপস, যার কিনা একটা পলিটিক্যাল পাওয়ার আছে, সবকিছু মিলিয়ে হ্যাভি ওয়েট একটা মানুষ ছত্রছায়ায় চলে যাচ্ছেন। এরপরে কে? আমি কাইন্ডলি বলবো যে ফারজানা মুন্নি ওখানে কিছু কথা বলেছেন যে আমি সবাইকে বিশ্বাস করি, আমি ভেবেছি তার একটা মাসুম বাচ্চা আছে, তিনি এরকম আসলে করতে পারেন না। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার আচার আচরণ দেখে মনে হয়েছে আহা কি ভালো মেয়েটা, আহারে। তো এরকম যারা মনে করেন না, এক বুবলি কিন্তু বুবলি, এরকম আরো হাজারো বুবলি সমাজে আছে। তাই আপনার প্রিয় মানুষটি বা এরকম তার আশেপাশে এরকম কে আছে না আছে একটু একটু আমি বলবো সচেতনতার সাথে দেখুন। কেউ কিছু বললে জাস্ট একটু ফু মেরে উড়িয়ে দেওয়ার মতো করবেন না, ওটাকে একটু বোঝার চেষ্টা করুন, মাথায় নিন যে আসলেই কিন্তু বুবলি নামক এরকম মেয়েগুলো সমাজে আছে, তারা বসবাস করে এবং তারা সবসময় এরকম একটা মানে ষড়যন্ত্রমূলক এরকম একটা অন্য স্বামীকে ছিনিয়ে নেওয়ার একটা ব্যাপার এগুলো তাদের মধ্যে আছে। তো লাস্ট টাইম আমি কি বলবো যে সত্যের সবসময় জয় হয়। সাকিব খান যা বলেছিলেন যে আমার উপরে আমার সাথে চক্রান্ত চলছে, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বারংবার, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, আমার ক্যারিয়ারটাকে ধ্বংস করার চেষ্টা করছে, এগুলো যে সত্য সেটা বুবলির এই কুরুচিপূর্ণ আচরণে এটা প্রকাশ পেয়েছে। আর প্রকাশ পাওয়ার কোনো কিছু বাকি নেই। এবার আর কোন শাক দিয়ে মাছটা ঢাকবেন বুবলি, মানে আপনাকে আসলে কিছু বলবার নেই। বাই দর্শক, বাংলা ওয়াশ, এটাকে বলে বাংলা ওয়াশ, মানে যেভাবে দরকার ছিল, মানে যেভাবে দরকার ছিল, যেভাবে মানে দরকার ছিল ঢুকানোর যেই দিক দিয়ে যেই কথা, ঠিক ঠিক মানে সেই সেই মতো আপুমণি ঢুকিয়ে দিছে। তো এই আপুমণি আমেরিকাতে থাকে, তো সামটাইম কথাবার্তা হয় পেইজে আমাদের। তো যাই হোক, আপুমণি মানে মানে খুব ভালো একটা কথা বলছে। তো আপুমণি শুধু পেজে ভিডিও করে, ইউটিউবে আমি দেখি নাই কখনো। তো আমি মানে আবার কারো ভিডিও যখন নেই তখন তার অনুমতি নিয়ে নেই, মানে অথবা কোনো চ্যানেল থেকে যদিও নেই তার অনুমতি নিয়ে নিই, অনুমতি ছাড়া আমি কোনো ভিডিও ইউজ করি না। কারণ এগুলা ঝামেলা, একজনের ভিডিও আরেকজনকে দেখানো এগুলা ঝামেলা। তো যাই হোক, মানে এই বুবলিকে, এই বুবলিকে যে বাংলা ওয়াশটা করলো আমেরিকা থেকে, এই আপুমণি আমেরিকা বহু বছর থাকে, আমেরিকা থেকেও এই ফাঁকা ওয়াশটা দিল, ঠিক আছে। আমরা তো বাংলাদেশে বসে বুবলিকে ইচ্ছা মতো বলি, ইচ্ছা মতো ডুবাই, ইচ্ছা মতো সুবাই, ফানিতে সুবাই একবার, ঠিক আছে, আগুনের ভিতরে সুবাই একবার, মানে যাতে জলে আবার নিবে, জলে আবার যাতে নিবে। কিন্তু এই আমেরিকা থেকে, এবার আমেরিকা থেকে আপুমণি মানে মানে কঠিন জবাব দিয়েছে, কঠিন জবাব, ঠিক আছে। মানে তাপস, এই মুন্নি ভাবি, তারপর বুবলি, অপু বিশ্বাস, সাকিব, মানে সব কিছু মিলিয়েই খুব সুন্দরভাবে জিনিসটা তুলে ধরছে। আমার কাছে অস্থির লেভেলের ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপুমণির কথাগুলা, প্লিজ কমেন্ট বক্সে ভিডিওতে কি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর ভাই, আপনারা ভিডিওতে লাইক দিতে চান না কেন? একটা লাইক দিলে কি হয়? আমি ইউটিউবের ইনকাম খাই না, আর কত ভিডিওতে বলবো আমি ইউটিউবের ইনকাম গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিই। তো আপনার একটা লাইকে যদি কেউ মানে কিছু পায়, কোনো টাকা পায়, তাহলে সমস্যাটা কি? একটা দুস্থ লোক, একটা অসুস্থ লোক যদি একবেলা খাইতে পায় তাহলে সমস্যাটা কি? একটা লাইক দেন না ভাই, ঠিক আছে। তো একটা লাইকই তো আমরা চাই। আমরা একটা ভিডিও বানানোর সময় কত কষ্ট করি আপনারা জানেন? এডিট করা, থাম্বনেল বানানো, কত কষ্ট একটা ভিডিও বানাইতে আমরা কষ্ট করি। আপনাদের কাছ থেকে একটা লাইক, একটা কমেন্ট চাই, আমরা কষ্ট করি, ঠিক আছে। সো তারপরেও আমরা এই টাকা খাই, আমি এই টাকা খাই না, তারপরেও আজ পর্যন্ত আমি এক টাকা খাই নি, এক টাকা। কেউ যদি প্রমাণ দেখাইতে পারে, ঠিক আছে, আমি এই ইউটিউব ছেড়ে দিব। তো যাই হোক, ভিডিওতে অবশ্যই একটি লাইক আর আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন যে বাংলা ওয়াশটা বুবলিকে করলো, একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকে আপনাদের কাছে একটা কমেন্ট চাই এবং লাইক তো 100%। সো আল্লাহ হাফেজ।